আজকে আপনাদের মাঝে কোরআনের সবচেয়ে বড় সূরা 286টি আয়াত সম্বলিত 40টি রুকু সম্বলিত একটি সূরা সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা এর প্রথম দুইটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি মূলত এই সূরার প্রথম পাঁচটি আয়াত থেকে আমাদের কথা বলার ইচ্ছে আমরা করেছি যতটুকু আমরা বলতে পারি আজকে যতটুকু শেষ করতে পারি বাকিটা ইনশাআল্লাহ আমরা সামনে বলব সম্মানিত ভাইরা এই সূরার শুরুতেই আল্লাহ সুবহান ওয়া তাআলা কিছু স্পেশাল অক্ষর ব্যবহার করেছেন কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলোর মর্মার্থ গূঢ় অর্থ যেগুলো দুনিয়ার কোনো মানুষকে জানতে দেয়া হয় না এটার অর্থটা সম্পূর্ণ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে তবে বিভিন্ন মতামত এগুলোর ভিতর আমাদের জন্য এসেছে সেই মতামতগুলোর ভিতরে কয়েকটা বিষয় আমরা একটু উল্লেখ করতে চাই তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসলো হুরুফুল মুকাত্তাআত এরকম প্রায় 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা কিছু স্পেশাল অক্ষর ব্যবহার করেছে প্রায় 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা অক্ষরগুলো ব্যবহার করেছে যেগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে জানতে দেন নাই মানুষ কিছুটা ধারণা করে কিছুটা অনুমান করে তবে স্পষ্টভাবে এগুলো বলা হলো এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা মুজিজা সুবহানাল্লাহ যেহেতু অর্থটা জানি না এটা ওয়াল্লাহু আ'লামু বিল মুরাদি এগুলো সম্পর্কে উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন এটা হাইড রেখেছেন আল্লাহ তাআলা নিজের কাছে গোপন রেখেছেন এবং গোপন রাখার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে একটা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন তাহাদ্দিয়াত ঘোষণা করেছেন ওপেন চ্যালেঞ্জ পারলে তোমরা এই অক্ষরগুলোর মর্মার্থ কী আছে সেটা তোমরা খুঁজে বের করো দুনিয়ার কোনো মানুষ সেগুলো বের করার সুযোগ পায়নি ধারণা করতে পেরেছে তাফসীর ইবনে কাসির আসলে 29টা সূরা শুরুতে প্রায় 14টা হরফ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এগুলোকে একসাথ করলে একটা অর্থবোধক শব্দ বানিয়ে নিয়েছেন তারা সেটা হলো নাসু হাকিমুন কাতিউন লাহু সিররু যিনি অসংখ্য জ্ঞানের অধিকারী মূল জ্ঞানের আধার যিনি আল্লাহ সুবহান ওয়া তাআলা তার পক্ষ থেকে এই অক্ষরগুলো হচ্ছে একটা অকাট্য বাণী অকাট্য দলিল যার মাধ্যমে আল্লাহ তাআলা কিছু গোপন বিষয় নিজের কাছে স্পেশাল রেখে দিয়েছেন যেটা দুনিয়ার কোনো মানুষের কাছে তিনি ওপেন করেন না প্রকাশ করেন নাই ওই গোপন জ্ঞানটা যিনি সৃষ্টি করেছে সেই জ্ঞানটা তিনি নিজের কাছে রেখে দিয়েছেন অক্ষরগুলোর মাধ্যমে তবে মুফাসসিরিনগণ এগুলো অর্থ করেছেন যেগুলো যদিও তাদের ধারণা প্রসূত আলিফ লাম মিম এই তিনটা হরফের অর্থ যেটা করেছেন আর আলিফেতে আল্লাহকে ব্যবহার করেছেন লাম দ্বারা জিবরিল আমিনকে বুঝিয়েছেন আর মিম দ্বারা আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন এরকম আরও অনেকগুলো বর্ণনা আছে যেগুলো আসলে আমাদের ব্যাখ্যার প্রয়োজন নাই শুধু আমরা এতটুকু ইমান আমরা বিশ্বাস করব এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি করা এগুলোর অর্থ সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মুজিজা যেগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কারো জানার কোনো সুযোগ এটাই হলো স্পেশালিটি দেখেন অক্ষরগুলোর মাধ্যমে জাতিকে আল্লাহ তাআলা তাহাদ্দিয়াত করলেন চ্যালেঞ্জ করলেন পারলে এগুলোর মতো করে বানাও অথবা এগুলোর অর্থগুলো খুঁজে বের করো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম দেখেন আমার ভাইরা আল্লাহ তাআলা বলছেন যদি এই কোরআন সম্পর্কে কোরআনের কোনো হরফ সম্পর্কে কোরআনের কোনো অর্থ সম্পর্কে কোরআনের কোনো আয়াত সম্পর্কে সূরা সম্পর্কে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এটাতে কোনো সন্দেহ নাই যদি কারো সন্দেহ থাকে তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম এই কোরআনের মতো করে একটা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো অন্য এক আল্লাহ তাআলা একটা সূরার মতো করে একটা সূরা বানিয়ে নিয়ে আসো এভাবে চ্যালেঞ্জ করেছে আবার বলে দিয়েছে মানে আয়াতের মতো করে আয়াতটা তোমরা বানিয়ে নিয়ে আসো
কিন্তু দুনিয়ার কোনো মানুষ সেগুলোকে বানিয়ে নেয়ার মতো সেই ক্যাপাসিটি যোগ্যতা জ্ঞান কোনো মানুষের কাছে সেরা অস্তিত্ব নেই এটা কোনোভাবেই তারা পারবে না কিন্তু এরপরেও তারা বলে এই কথাগুলো কোরআনের যা কথাবার্তা আছে কথাবার্তা সবগুলো হচ্ছে মুহাম্মাদের নিজের বানানো কথা নিজের তৈরি মনগড়া কথাবার্তা সে নিজের বানানো কথাবার্তাগুলোকে আমাদের কাছে কোরআনের বাণী আল্লাহর বাণী বলে চালিয়ে দিতে চায় এটা সম্পূর্ণ মুহাম্মাদের নিজের কথা আল্লাহ তাআলা তাদের সেই কথার উত্তরে ওহী নাযিল করলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার নবী যে কোরআনটা বাণী প্রচার করেন তিনি নিজের থেকে বানিয়ে বানিয়ে মন গড়া কোনো কথাবার্তা তিনি প্রচার করেন না আমি আল্লাহ তার জন্য যেটা ওহী নাযিল করে জানিয়ে দিই সেটাই তিনি শুধুমাত্র হুবহু জাতির কাছে পৌঁছে দেন সুবহানাল্লাহ কোরআনের ভিতরে যা কথাবার্তা আছে সব কার কথা আল্লাহ তাআলা আবার ধমক দিচ্ছেন সত্য ভাষায় একটা কথা বলছে সেটা হলো যদি মুহাম্মদ নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা যদি কোরআনের ভিতরে চালাই দিতেন যদি নিজের কথা বলে চালাই দিতেন তাহলে আমি সে মুহাম্মদের ডান হাতকে চেপে ধরে তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম আল্লাহ কি বলো কত বড় ধমক আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি এই যে ইয়াহুদি আলেমগুলো এসে যখন রসুলকে প্রশ্ন করলো তিনটা রূহ সম্পর্কে আমাদেরকে মেসেজ দাও আসহাবে কাহফ তারা বাচ্চা জুলকারনেন কে ছিলেন এগুলোর উত্তরগুলো আমাদের কাছে দাও যদি দিতে পারো তাহলে তোমাকে শেষ নবী হিসেবে আমরা গ্রহণ করব তোমার কালেমাটা আমরা গ্রহণ করব যদি তুমি বলতে পারো আল্লাহ রাসুল বলছেন তোমাদের কথার উত্তরগুলো আগামীকাল দেবে একাধারে 15 দিন পর্যন্ত ওহী নাযিল বন্ধ হয় ওহী নাযিল হয় না তিনি উত্তর দিতে পারেন না কারণ রসুল তো নিজের থেকে বানিয়ে কিছু বলেন না আল্লাহ যেটা জানাই দেন শুধুমাত্র সেটাই তিনি বলেন 15 দিন পর্যন্ত ওহী নাযিল বন্ধ ছিল 15 দিন পরে আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাই দিলেন যারা আপনাকে প্রশ্ন করে ওয়াইয়াস আলুনাকা আনির রুহ কুলির রুহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে রুহ সম্পর্কে আপনি তাদেরকে বলে দেন এই রুহটা হলো আমার রবের পক্ষ থেকে একটা নির্দেশ একটা ফুৎকার ছাড়া আর কিছুই না আর এই রুহ সম্পর্কে আমি দুনিয়াবাসীদেরকে একদম সামান্য জ্ঞান দান করেছি যে জ্ঞানটা ব্যবহার করে তারা কখনো রুহটাকে আবিষ্কার করার মতো সক্ষমতা তাদের নাই তারা রুহটাকে কখনো আবিষ্কার করতে পারবে না রসুল যদি নিজের থেকে বানিয়ে বানিয়ে বলতেন তাহলে ইনসাল্ট করা হচ্ছে অপমান করা হচ্ছে তিনি তো নিজে একটা উত্তর দিয়ে দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই তিনি অপেক্ষায় আছেন আল্লাহর ওহির অপেক্ষায় আছেন আবুল আহাবের স্ত্রীর উম্মে জামিল ইনসাল্ট করে অপমান করে বলে মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসলো সে এখন আর আসে না অপমান করা হচ্ছে রসুল অপমানিত হচ্ছেন যদি নিজের থেকে বানাই বলতেন তাহলে তো এই অপমানের কাছাকাছি যাওয়ার দরকার ছিল না তার মানে এখান থেকে প্রমাণ হয় আমার রসুল আগে থেকে কিছুই বলার ক্ষমতা নাই ভবিষ্যতেও কিছু বলার ক্ষমতা নাই যতটুকু আল্লাহ জানান ঠিক ততটুকুই তিনি বর্ণনা করেন সেদিন কোথায় জানি ছোট্ট একটা গানের কলি শুনলাম বাজে যে কোন পাগলে বলে রসুল গায়েব জানে না বুঝছেন এই বিষয়টা কোন পাগলে বলে মোহাম্মদ গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না মানে যারা বিশ্বাস করে না রসুল গায়েব জানে তাদেরকে কি বলা হচ্ছে পাগল বলা হচ্ছে রসুলকে মানে গায়েব জানে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তাদের কথা না বললে না বিশ্বাস করলে আমরা পাগল আমরা পাগল হতে চাই আমার রসুল আসলেই জানেন না আল্লাহ যেটা জানেন সেটাই তিনি জানিয়ে দেন এটা হচ্ছে আমাদের আকিদা কথা বলে ঠিকই না এটার বাইরে আমাদের আর কোনো বিশ্বাস নেই রসুল যদি আগে জানতেন উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হবে খুব আরামের না এটা হ্যাঁ শহীদ হবে দান্দান মোবারক বেহুশ হবেন কষ্ট পাবেন এগুলো যদি রসুল আগে জানতেন ওই যে গিরিখাদের ভিতরে 50 জন তীরন্দাজকে তিনি দাঁড় করে রেখেছেন রসুল যদি আগে জানতেন তাহলে ওদেরকে 50 জন না দিয়ে 5000 সেখানে দিত কথা বুঝা গেছে কিনা আগে যদি জানতেন সেখানে 5000 লোক দাঁড় করে দিত আর রসুল যদি আগে জানতেন বদর উহুদ খন্দক তাবুক যুদ্ধগুলো হবে এগুলোতে কোথাও আমরা মানে কঠিন বিপদে পড়ব কোথাও আমাদের অনেক শহীদ হবে এভাবে হেলায় ফেলায় লোকগুলো নষ্ট না করে আল্লাহর কাছে আগে থেকে বলে দিন আল্লাহ এত যুদ্ধ বিগ্রহের দরকার নাই বিজয়টা আগে দিয়ে
রসূলকে আল্লাহ তাআলা যতটুকু জানাবেন ততটুকুই তিনি জানেন ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে হত্যা করার পরে তার মাথা যখন টেনেহিজতে বিশ্বনবীর সামনে নিয়ে যাচ্ছিলেন তখন গায়েব থেকে একটা শব্দ ভেসে আসলো আল উদুর বিল উদনে কানের বদলে কান তিনি একটু ভয় পেয়ে গেলেন বিশ্বনবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই যে গায়েব থেকে একটা শব্দ ভেসে আসলো আল উদুর বিল উদনে কানের বদলে কান এটা কোত্থেকে শব্দ ভেসে আসলো সেটা তো বুঝতে পারি না আমার কাছে তো ভয় লেগেছে বিশ্বনবী মুস্কি হেসে বললেন ও আব্দুল্লাহ শোনো তোমার তো মনে থাকার কথা না আজ থেকে অনেক বছর আগে আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়েছিলাম পিছন থেকে আবু জেহেল আমাকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করে ওই তীরটা আমার গায়ের ভিতরে না লেগে তোমার কানকে ফুটো করে দিয়ে চলে গেল তুমি তো বুঝতে পার নাই তোমার পিছনে কে তীর মারলো আমি বিশ্বনবী আল্লাহ তাআলা আমাকে ওহী নাজিল করে জানাই দিলে এই আবু জেহেলই আমাকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করলো আর ওই তীরটাই আমার গায়ের ভিতরে না লেগে তোমার কানকে ফুটো করে দিয়েছিল জোরে বলি সুবহানাল্লাহ এই যে আবু জাহেল পিছন থেকে তীর নিক্ষেপ করলো রসুলকে জানিয়ে দিয়েছেন কে কে জানিয়ে দিয়েছেন এখানে দাঁড়ালে তীর নিক্ষেপ হবে রসুল জানান আগে থেকে আপনারা কি মনে করেন সেখানে কি তিনি দাঁড়াতেন হ্যাঁ কত উদাহরণ দেব কত উদাহরণ দেব আল্লাহ বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আমার রসুল নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না তিনি যা বলেন আমি যা নাজির করে জানিয়ে দিই সেটাই তিনি বলে এই বিশ্বাস আমাদের সবার অন্তরে রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হরফুল মুকাত্তাআত গুলো দিয়ে মুজিজা প্রকাশ করলেন দুনিয়াবাসীদেরকে চ্যালেঞ্জ করলেন তোমাদের কারো যদি কোনো ক্ষমতা থাকে এই হরফগুলোর অর্থগুলো তোমরা বের করো কোরআনের মতো করে একটা সূরা বানাও কোরআনের আয়াতগুলোর মতে দশটা আয়াতের মতো করে দশটা আয়াত বানাও আপনারা সবাই বলেন আল্লাহ তাআলার চ্যালেঞ্জটা কোন কাফের মুশরিকই গ্রহণ করেছে কেউ গ্রহণ করে না কারণ তারা ভালো করেই জানে এই কোরআনের মতো করে অলঙ্কারপূর্ণ বাগ্মিতাপূর্ণ এরকম আধুনিক ভাষা ব্যবহার করে কোরআনের মতো করে কেউ একটা সূরা বানানোর মতো ক্ষমতা আছে নাকি কথা বলেন আছে নাকি এটা চালাচ্ছে চ্যালেঞ্জ সম্মান আমরা আগেও বলেছিলাম একজন ইয়াহুদি কবি রাবি ইবনে লাবিদ বিশ্বনবী যখন চ্যালেঞ্জ করলেন যে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তোমাদের ভিতরে কোনো যদি সন্দেহ থাকে তাহলে তোমরা সূরাতুল কাউসারের মতো করে একটা সূরা বানাই নিয়ে আসো ইয়াহুদি কবি রাবি ইবনে লাবিদ সে বলল মুহাম্মদ তোমার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম আমি পারবো তোমার সূরা কাউসারের মতো করে একটা সূরা বানিয়ে দিতে সাহাবায়ে কেরামের মনের ভিতরে একটা টেনশন ঢুকে যায় এই ব্যাটা বলে কি এই যদি সত্যি সত্যি কোরআনের সুরার মতো করে বানায় নিয়ে আসে তাহলে তো আবার আল্লাহর কোরআনটা মিথ্যে হয়ে যাবে আল্লাহ মিথ্যে হয়ে যাবে রসুল মিথ্যে হয়ে যাবে আমাদের জান্নাত জাহান্নাম মিথ্যে হয়ে যাবে আমাদের আখিরাতটা মিথ্যে হয়ে যাবে সবাই একটা মানসিক ফেরেশানির ভিতরে আছে নির্দিষ্ট সময়ে যখন উপস্থিত হলো রাবি ইবনে লাবিদ সে সূরাতুল কাউসারের মতো করে সূরা বানায় ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার তিন নম্বর আয়াত যেটা বানালো সেটা হলো লাইসা হাদা কালামুল বাশার এই আয়াতটা বানানোর মাধ্যমে নিজের মন গড়া বানানোর মাধ্যমে সে যেটা প্রুফ করে দিল প্রমাণ দিয়ে দিল সেটা হলো এই কোরআনটা কোনো মানুষের তৈরি কিতাব নয় এটাই হলো একজনের কিতাব চিল্লে বলেন তিনি হলেন কে স্বীকৃতি দিয়ে দিছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে কিন্তু সে বিনিময়ে স্বীকৃতি দিয়ে দিল কারণ কারো পক্ষে সম্ভব না এই কোরআনের মতো করে একটা সূরা বানিয়ে নিয়ে আসা কোরআনের আয়াতের মতো করে আয়াত বানিয়ে নিয়ে আসা সবাই শেষ পর্যন্ত স্বীকৃতি দিয়ে তারা কোরআনের সাথে এসে ইসলামের সোনালী মানুষে পরিণত হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি আল্লাহ তাআলা বলছেন এটা যে আল্লাহর কিতাব এটাতে কোনো সন্দেহ কোরআনের শুরুতেই আল্লাহ সেই কথাটা বলে দিয়েছে এটা আমার কিতাব কোনো সন্দেহ নাই লা শাক্কা ফিহি লা বাসা ফিহি লা রাইবা ফিহি লা তারতাবু ফিহি সুবহানাল্লাহ বলে এটা যে আল্লাহর কিতাব এটাতে কোনো সন্দেহ কোরআনের ভুল খুঁজতে যায় ডক্টর শিব শক্তি সৌরভজিৎ ভগবান একজন ব্রাহ্মণ ব্যক্তি যিনি কোরআনের ভুল খুঁজতে গিয়ে
কুরআনের মুখস্থ থেকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে স্বপ্নের ভিতরে রাসূল স্বয়ং নিজেই তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে তার ইসলাম ধর্ম গ্রহণের কাহিনীটা পড়লে সেখানে এই কথাটা লেখা আছে স্বপ্নের ভিতরে যে মহাপুরুষ এসে তাকে পড়িয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত ভাই কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে হযরত ওমরের মতো ব্যক্তি কোরআনের সংস্পর্শে এসে ইসলামের সোনালী মানুষে পরিণত হয়ে গেছে বোন ফাতিমা বক্রীবতী সাঈদ সূরা তহা তেলাওয়াত করে হাত থেকে কোরআনের মাসহাবগুলো ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় ধাক্কা মেরে ফেলে দিয়ে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে এখনই কোরআন ছাড়বি ইমান ছাড়বি কালেমা ছাড়বি না হলে তোদের জীবন যাবে বোনেরা তখন বলল আমাদের জীবন যাবে কিন্তু আমাদের ইমান ছাড়বো না আমাদের জীবন যাবে আমরা কালেমা ছাড়বো না প্রয়োজনে তুমি ভাই আমরা তোমাকে ছেড়ে দিতে পারি তোমার সাথে সম্পর্ক নষ্ট করে দিতে পারি আল্লাহর সাথে যে সম্পর্কটা আমাদের হলো সেই সম্পর্ক আমরা কখনো নষ্ট করব না এইভাবে অনেকগুলো বর্ণনা এই কিতাবের ভিতরে আছে আয়াতের ভিতরে আছে ব্যাখ্যার ভিতরে আমরা ধীরে সুস্থে সেই দিকে যাব প্রথমে আমরা এই সূরার যে একটা ফজিলত আছে সেই ফজিলতটা আমরা একটু জেনে নেই আমরা কোন সূরা থেকে কথা শুরু করেছি সূরাতুল বাকারা এই সূরার 67 নম্বর আয়াতের ভিতরে একটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সেই শব্দটা হলো আল বাকারা বাকারা শব্দটা আল্লাহ তাআলা সেখানে ব্যবহার করেছেন ওই শব্দ থেকেই এই সূরা নামাঙ্কিত করা হলো সূরাতুল বাকারা ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতাম ফামা ফাওকা আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট মশা মাছি দ্বারা এক্সাম্পল দিতে আল্লাহ কখনো লজ্জিত হন না মাছি মশা মৌমাছি গরু ছাগল ভেড়া মেষ এগুলো উদাহরণ টেনে টেনে আল্লাহ তাআলা জ্ঞানবান ব্যক্তি যারা আছে মানে জ্ঞানহীন পশুগুলো উদাহরণ টেনে নিয়ে এসে জ্ঞানবান ব্যক্তি যারা আছে তাদেরকে আল্লাহ কিছু শিখাতে চান আল্লাহ কিছু জানাতে চান আল্লাহ কিছু বুঝাতে চান যে ফিরে আসো কোরআনের কাছে কিসের কাছে ফিরে আসতে হবে কোরআনের কাছে ফিরে আসো আল্লাহ তাআলা সূরা বাকারা 67 নম্বর আয়াতের ভিতর থেকেই একটা শব্দ কোট করেছেন বাকারা শব্দটা আল্লাহ তাআলা সেখানে ব্যবহার করেছেন সেই শব্দ থেকেই আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সূরা নামাঙ্কিত করেছেন সূরাতুল বাকারা এই বাকারার একটা ঘটনা মানে গাভিনী একটা ঘটনা সূরার ভিতর আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন এরা বিশেষ করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংগঠিত তার উম্মতের সাথে সংশ্লিষ্ট একটি ঐতিহাসিক প্রেক্ষাপট একটি ঐতিহাসিক ঘটনা বনি ইসরায়েল যুগের একজন ব্যক্তি ছিল সে অনেক সম্পদের অধিকারী ছিল কিন্তু তার কোনো সন্তান আদে জীবিত ছিল না দুনিয়ার জিন্দেগিতে তার বংশধার আর কোনো ব্যক্তি জীবিত ছিল না এই ব্যক্তি মারা গেলে তার সম্পদটা কারা পাবে এই আশঙ্কাটা ছিল তার একজন ভাতুষপুত্র মানে একজন ভাতিজা ছিল ওই ভাতিজার সম্পদের লোভে তার প্রিয় চাচাকে হত্যা করলো আর হত্যা করার পরে লাশটাকে একজন দরিদ্র অসহায় মানুষের ঘরের সামনে ষড়যন্ত্র করে রেখে আসে সকালবেলা সকাল সবাই যখন দেখল ওই গরিব মানুষটার ঘরে দরজার কাছে ধনী ব্যক্তিটার লাশ সবাই তখন সন্দেহ করলো নিঃসন্দেহে সম্পত্তির লোভে তুমি এই ব্যক্তিটাকে হত্যা করেছ ওই ভাতিজাও একটা অভিনয় শুরু করলো তুই আমার চাচাকে হত্যা করলে তোর আজকে বিচার হবে সবার কাছে বিচার চাই আমার চাচার হত্যাকারী বিচার চাই এই বেটা আমার চাচাকে হত্যা করলো অথচ রাতের অন্ধকার হত্যা করেছে সেই বেটা নিজেই এরকম আছে না এখনো আছে না এখনো একজনের দোষ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আছে না নাই শুধুমাত্র নামের মিল থাকার কারণে কত ভালো ভালো মানুষ ধরা খেয়ে যায় আছে না নাই বলে রাতের অন্ধকারে টাকার বিনিময় হয়ে যায় যে অপরাধ করেছে সে বেঁচে যায় কালকে ডিবিসি নিউজ একটা খবর দেখলাম দাড়িওয়ালা একজন ব্যক্তি গরিব মানুষ সে বলে আমি গরিব বলে আমার রায় দিচ্ছ কোটিপতি যে লোকটা অপরাধে তাকে ধরিয়ে নিয়ে এসে রিমান্ডে না দেখবা দোষটা মূলত তার আমি না দোষটা তার
রিমান্ডে না তাকে জিজ্ঞাসাবাদের সব বের হবে সেগুলো কে শুনে কার কথা লোকটা তো গরিব তার তো টাকা পয়সা নাই সামাজিক কোনো ক্ষমতা নাই রাজনৈতিক কোনো পাওয়ারও নাই এই জন্য তাকে সিস্টেমেটিক্যালি শাস্তি দিয়ে তাকে সাজা দিয়ে দিচ্ছে এরকম দুনিয়ার জমিনে অসংখ্য হচ্ছে অ্যাভেলেবল হচ্ছে আল্লাহর বিচারের ভিতরে আল্লাহ যখন আহকামুল হাকিমিন হিসেবে বিচার করবেন সেখানে বিন্দু পরিমাণ কারো প্রতি জুলুম করা হবে না ঠিক কিনা বলে যে যেটা প্রাপ্য সেটা তাকে হুবহু দিয়ে দেওয়া হবে যে যেটা প্রাপ্য সেটা তাকে হুবহু দেওয়া হবে সুরাতুল বাকারার ঐতিহাসিক ঘটনা থেকে এটা কিন্তু আমাদের জন্য বিরাট একটা শিক্ষা ওই হত্যাকারী যে ব্যক্তিটা ছিল হত্যার শিকার ব্যক্তিটার ভাতিজা ওই বেড়া তখন বলে আমার চাচার হত্যাকারের বিচার চাই আপনারা সবাই বিচার করেন ব্যক্তিটাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন এবার হঠাৎ করে ওই ব্যক্তি যে হত্যা করবে কেউ বিশ্বাস করতে পারে না কিন্তু লাশটা যেহেতু তার ঘরের সামনে পাওয়া গেছে নিঃসন্দেহে সেই দোষী তার বিচারে তোড়জোড় শুরু হয়ে যায় হঠাৎ করে বনে ইসরায়েলের ইহুদিদের ভিতরে একজন বয়োবৃদ্ধ ব্যক্তি ছিলেন তিনি বললেন তোমরা একটু থামো মুসা তো আমাদের সামনে আছে ওই মুসাকে বলি মুসা যেন আল্লাহর পক্ষ থেকে একটা সমাধান নিয়ে আসে ওই সমাধানের মাধ্যমে সত্যিকারের হত্যাকারী কে সেটা আমাদের কাছে প্রমাণ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ তাদের ব্রেনটা আল্লাহ তালা খুলে দিলেন ন্যায় বিচার করার জন্য সবাই গিয়ে মুসাকে ধরলো মুসা আলাইহিস সালামকে বলা হলো মুসা তোমার আল্লাহকে একটু জিজ্ঞেস করো একটা প্রমাণ দিয়ে দিতে এই ব্যক্তিটার হত্যাকারী আসলে কে সেটা আমাদের কাছে যেন একটু দলিল দিয়ে দে মেসেজ দিয়ে দে আল্লাহ তাআলার কাছে হযরত মুসা দুহাত তুললেন বললেন আল্লাহ একটা সুষ্ঠু সমাধান আপনি একটু করে দেন একটু সমাধান আপনি করে দেন যে নিরাপদ কোনো ব্যক্তি যেন এই হত্যার সাথে জড়িত না হয় এবং তাকে যেন শাস্তি দেওয়া না হয় আল্লাহর কাছে তিনি দোয়া করলেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 67 নম্বর আয়াতে ঘোষণা করলেন ওয়া ইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়ান ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা একটা সমাধান করে দিলেন আর স্মরণ করো সেই ঘটনার কথা যখন মূসা তার জাতিকে বলল আল্লাহ তাআলা একটা নির্দেশনা দিলেন একটা গাভীকে সংগ্রহ করার জন্য ওই বা গাভীকে জবাই করার জন্য মূসা যখন তার জাতিকে বলল তোমরা একটা গাভী সংগ্রহ করো আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন আম তাসবাহু বাকরা তোমরা একটা গাভী জবাই করো ওই গাভীটাই বলে দেবে আসল হত্যাকারীটাকে মূসার উম্মতের একটা সিস্টেম হলো একটা অপরাধ হলো তাদেরকে যখন একটা কথা বলা হয় সামিআনা ওয়া আসাইনা তারা শুনে এরপরে শুধু প্রশ্ন করা শুরু করে মানে আনুগত্য করে না আনুগত্যের বাইরে চলে যায় তারা বলে আতাত তাখিজুনা হুজুয়ান মূসা তুমি কি আমাদের সাথে উপহাস করো গাভী কিভাবে বলে দেবে হত্যাকারীকে তুমি কি আমাদের সাথে উপহাস করো মূসা আলাইহিসসালাম বলছেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন নিরেট মূর্খদের মতো কথা বলা থেকে আল্লাহ তাআলা আমাকে যেন হেফাজত করে মূসা বলতেছে তার মানে বুঝা গেল আমি মূর্খদের মতো কথা বলি না আল্লাহ আমাকে নির্দেশনা দিলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাসবাহু বাকরা আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন একটা গাভী সংগ্রহ করে সেটাকে জবিহ করার জন্য তারা বলে তুমি কি আমাদের সাথে উপহাস করো মূসা বলছেন আমি তোমাদের সাথে উপহাস করি না মূর্খর মতো কথা বলা থেকে আল্লাহ যেন আমাকে নিয়ে নাজাত দেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন এবারে তারা বিশ্বাস করলো হ্যাঁ আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছে একটা গাভীকে সংগ্রহ করতে হবে এবারে তারা একের পর এক কষ্ট করা শুরু একের পর এক কষ্ট করা শুরু করে ক্বালুদ উলানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া এবারে তারা প্রশ্ন করে মূসা তোমার রবের কাছে একটু আবেদন করো তিনি যেন গাভীটার বিস্তারিত বিবরণ কেমন হবে আকার আকৃতি কমন কেমন হবে কালারটা কেমন হবে বয়সটা কেমন হবে এটা দিয়ে কি হাল চাষ করা হয়েছে নাকি হাল চাষ করা হয় না এরকম হবে এটা কি মানে একদম পরিশুদ্ধ ঘাসগুলো খায় নাকি আজেবাজে জিনিসও খায় সেরকম হবে একের পর একটা শুধু প্রশ্ন করা শুরু এই জন্য বলেছেন লোকদেরকে বলা হয় বাসা কি বলা হয় দেখেন তাদেরকে বলা হলো একটা গাভী জবাই করো তারা শুরু করছে প্রশ্ন আল্লাহ তাআলা জটিল করে দেবেন এমন কিছু ক্যারেক্টারিস্টিক ঘোষণা করলেন বৈশিষ্ট্য গাভীর এটা খুঁজে পাইতে তাদের খবর হয়ে গেছে মানে আল্লাহ তাদের শাস্তি দিচ্ছে
প্রথমে যদি তারা গাবি একটা সংগ্রহ করে রাস্তার পাশ থেকে একটা গাবিকে নিয়ে জবিহ করে দিত, এত কষ্ট তাদের মানে কষ্ট করা লাগতো না। তারা যখন কষ্ট করা হলো, কলা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন ওয়ালা ফারদ লা ফারদুন ওয়ালা বিকরান, আল্লাহ তাআলা যেটা বলছে তারা বলে বাইয়্যিন লানা ইউবাইয়্যিন লানা মা হিয়া, মা হিয়া তার কষ্ট যেটা করলো এটার মাধ্যমে আল্লাহর মনে কষ্ট গেছে। এবারে আল্লাহ তাআলা বলছে সেটা বুড়াও না জোয়ানও না, এটার কালার হবে এরকম, এটা কখনো হাল চাষ করা হয় নাই, এটা মানুষের কখনো এটা শরীর থেকে দুধ দহন করে নাই। এবং আল্লাহ তাআলা বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে গাভীর আকৃতি মানে তাদেরকে বলে দিলেন। অনেক খুঁজতে খুঁজতে তারা সেই গাভীটাকে পেল। পাওয়ার পরে তাদেরকে বলা হলো এবার এটাকে জবেহ করো। জবেহ যখন করা হলো, মুসা বললেন ওই জবেহকৃত পশুর গাভীর শরীর থেকে এক টুকরা মাংস নাও, ওই মাংসটাকে ওই মৃত ব্যক্তির শরীরের সাথে একটু লাগিয়ে দাও। লাগিয়ে দেওয়ার পরে তারা যখন সেভাবে সেভাবে করল, গাভীটাকে জবেহ করে সেই গাভীর গোস্ত যখন সেই লাশটার গায়ের সাথে লাগিয়ে দেওয়া হলো, লাশটার সাথে সাথে জীবিত হয়ে তার হত্যাকারী যে তার আপন ভাতিজা সেটা তিনি নিজেই ঘোষণা করে দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা রাখেন কিনা, কথা বলে রাখেন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বললেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, আল্লাহ আপনি যে মৃতকে জীবিত করতে পারেন এটা আমার একটু দেখা, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছেন আওয়ালাম তুমেন, তুমি কি আমার এই ঘটনা বিশ্বাস করো না, আমি যে মৃতকে জীবিত করতে পারি এটা কি তোমরা বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম বলছে পালা বালা হ্যাঁ আমি তো বিশ্বাস করি, ওয়ালা কিল্লিয়াত মাইন্না কল্লি, আমি অন্তরটাকে প্রশান্ত করে নিতে চাই সচক্ষে দেখে, আপনি একটু আমার সেটা প্রমাণ দেন। আল্লাহ তাআলা বলছেন কালা ফাহুস আরবাতাম মিনাল মিনাত তৈরে, তুমি চারটা পাখি সংগ্রহ করো, সেগুলো শিকার করে সেগুলো সংগ্রহ করো, সেগুলো জবেহ করো, টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে দাও। এবার আল্লাহর কাছে বলো এই পাখিরা আল্লাহ তাআলার হুকুমে এই পাখিদের যেই অংশগুলো যেই পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সেখান থেকে একটা একটা করে সব আগের মতো হয়ে যার শরীরের যে অংশ ওই শরীরের ভিতরে ঢুকে আগের মতো জীবিত হয়ে যাও। ইব্রাহিম আল্লাহর হুকুম মোতাবেক সেভাবে সেভাবে করলেন, বলার পরে কথা কাজ করার সাথে সাথে সেই পাখিগুলো আগের মতো জীবিত হয়ে আকাশে উড়ে চলে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ মৃতকে জীবিত করার ক্ষমতা আছে না নাই, কথা বলার আছে না নাই? সম্মানিত ভাইরা, এই মৃত ব্যক্তিরা জীবিত হয়ে বলে দিল আমার ভাতিজাই হলো আমার হত্যাকারী, এই কথা বলে আবার সাথে সাথে ব্যক্তিরা মৃত্যুবরণ করে। সমাজে ভাইরা, দুনিয়ার জমিনে যারা অন্যায় করে যাকে হত্যা করা হলো সে ব্যক্তি তো আর এখন জীবিত হওয়ার সুযোগ নাই, এই জন্য দুনিয়ার জমিনে পার পাওয়ার কিছুটা সুযোগ আছে। হত্যা করেও অন্যায় করেও জুলুম করেও সাময়িক বাঁচার একটু সুযোগ আছে। কত ব্যক্তিকে মাঝে মধ্যে দেখি হত্যাকাণ্ড করেছে, ডাকাতি করেছে, লুটতরাজ করেছে, এবারে দাড়িটাকে লম্বা করে দিয়া পোশাক আশাক বেশ চেঞ্জ করে সে বাঁচার চেষ্টা করে। আমাদের দেশের পুলিশ বাহিনীর স্পেশাল একটা যোগ্যতা আছে, তাদের মেধা কিন্তু অনেক ভালো, ওই মেধাটাকে ব্যবহার করে দুই চার পাঁচ বছর দশ বছর পরে ঠিক মতোই ওই ব্যক্তিকে ধরে ফেলে, আলহামদুলিল্লাহ বলে না, তাদের একটা যোগ্যতা আছে। শুধু মাঝে মাঝে একটু মিসবিহেভ করে, মাঝে মাঝে মিস ইউজ হয়, এটা সিস্টেমের কারণে হয়। এটা তাদের দায়িত্ব হলো অন্যায়কে অন্যায় রাখা, ন্যায়কে ন্যায় হিসেবে ব্যবহার করা, এটা তাদের নৈতিক দায়িত্ব, কথা বলো ঠিকই না? কিন্তু তাদের অনেক যোগ্যতা আছে, ধরা খেয়ে যায়। কিছুদিন আগে দেখলাম পত্রিকায় ষোলো বছর পরে হত্যাকাণ্ডের অপরাধে অপরাধী ব্যক্তি ধরা খাইছে, অথচ চোখের সামনে বেশভূষা পাল্টি এসে চলাফেরা করেছে, বেশভূষা পাল্টিয়ে চলাফেরা করেছে কিন্তু শেষ পর্যন্ত ধরা খেয়ে গেছে। দুনিয়ার জমিনে কেউ ধরা খায় কেউ খায় না, কিন্তু আল্লাহ আদালতে সবাই ধরা পাবে, এটাতে কোনো সন্দেহ আছে নাকি বলে? কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা, এইভাবে আল্লাহ তাআলা গাভীর কাহিনীটা নিয়ে এসে আমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছে। এই শব্দ থেকে আল্লাহ তাআলা সূরাটার নামাঙ্কিত করেছেন সূরাতুল বাকারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে এই সূরাটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। মাদানী জীবনে নাজিল করার কারণটা কি? আসলে কারণটা হলো মক্কার জীবনে নবুয়তি ১৩ বছর অত্যাচার নির্যাতন জুলুম নিষ্পেষণের ভিতরে আমার রসুল জীবন যাপন করছেন, রসুলের সাহাবিরা কষ্ট পান,
রসূল নিজেও কষ্ট পান, অনেক কষ্ট দেয়া হচ্ছে। আল্লাহ তাআলা এই কষ্টের পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আপনার অতীতের চেয়ে সামনের জীবনটা আপনার জন্য আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন ওয়ালা সাফায়ুতিকা রাব্বুকা ফাতারদা ও নবী শিগগিরই আপনাকে এত বেশি বেশি দেব, আপনি সেগুলো পেলে আসলে আপনি খুশি হবেন, আসলে আপনি খুশি হবেন। মক্কার নবুয়তে 13 বছর জীবনটাকে আল্লাহ তাআলা শেষ করে দিয়ে মাজারে জীবনে সুন্দর সুশ্রী করে কি সমাজ ব্যবস্থা আমার রসুলকে উপহার দেবেন, আল্লাহ তাআলা দেবেন। সেটা দেওয়ার জন্য রসুলকে মদিনায় হিজরত করাইলেন, আর সে রাষ্ট্র ব্যবস্থাটা কিভাবে চলবে সেটার যাবতীয় দিক নির্দেশনা এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা রসুলকে দান করেছে। সুবহানাল্লাহ, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে সেটার পরিপূর্ণ দান করেছে। আবার আরেকটা জিনিস এই সূরাটা নাজিল করার কারণ আছে, সেটা হলো এতদিন মক্কার জমিনে নিজের স্বগোত্রীয় ব্যক্তিদের কাছে দাওয়াতি কাজ করেছেন, কিন্তু নিজের আত্মীয় স্বজন হওয়ার পরেও তারা নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, এদেরকে সজাগ করে এবারে নতুন কিছু শত্রু আল্লাহ রাসূলের সামনে ডাক করে দিয়েছেন, তারা হলো ইয়াহুদি আর মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক আছে না নাই। নতুন শত্রু হলো ইয়াহুদি, মক্কাতে তেমন ছিল না, মদিনাতে বেশি, এবং কিছু মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কিছু ব্যক্তি সেখানে জীবন যাপন করে, সেখানে বসবাস করে, তারা কালেমা গ্রহণ করেছে, মুসলমানদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের ভাই, আর কাফের মুশরিকদের কাছে গিয়ে ষড়যন্ত্র করে বলে আসলে আমরা তোমাদের সাথেই আছি, ওদের সাথে শুধু আমরা একটু সাময়িক একটু সময় কাটাই আর আসলে আছি তোমাদের সাথে। এই সমস্ত মুনাফিকদের কারণে রসুল অনেক কষ্ট পেয়েছেন, তাদের ব্যাপারে শরীয়তের বিধান কি হবে এই বিষয়গুলো সহ টোটাল একটি রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবেন সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব ফিহি। চলুন বলি আল্লাহু আকবার। এবার একটু খেয়াল করেন আমার ভাইয়েরা, সূরাতুল বাকারা আল্লাহ তাআলা নাযিল করেছেন, সূরাটার ভিতরে ফজিলতপূর্ণ কি কথাবার্তা আছে সেটা আমরা একটু জানব। আমরা জানি বিশ্বনবীকে আল্লাহ তাআলা মেরাজ করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে সরাসরি বিশ্বনবীর সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো, নামাজ নামক একটা বড় হাদিয়া আল্লাহ তাআলা দান করলেন, আর সেখানে আল্লাহ তাআলা স্পেশালি আর কিছু আয়াতে কারিমা দান করলেন, সেটাই হলো সূরাতুল বাকারার সেই শেষ দুইটা আয়াত। এই শেষ দুইটা আয়াত আল্লাহ তাআলা মেরাজের অজনিতে আল্লাহ তাআলা দান করলেন হাদিয়া হিসাবে। কেন দান করলেন? হযরত আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন সূরা বাকারা রাতের শেষ অংশে, রাতের যে কোনো সময়ের ভিতরে সূরা বাকারার শেষের দুইটা আয়াত কেউ যদি পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান বলি সুবহানাল্লাহ। এই আয়াত দুইটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা বুঝা গেছে? আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাতের বেলা কেউ যদি সূরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে, শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে, আমান রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসুহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইক্তাসাবাত রাব্বানা লা তুয়াখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين جل وعلا آمين شيش آيات تكتب ایک دعا اللہ مزمون دعا دعا تکوری جادر شمبہ ہوئے جو دی مقصد تھا کہ پوٹ بین راتی بینا ایک بار রাতে যদি আপনি মারা যান তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য এই আয়াত দুটাই আমার জন্য যথেষ্ট হবে। মুখস্থ যদি না থাকে, হাতের ভিতরে অ্যান্ড্রয়েড ফোন সবার কাছেই আছে, আছে না? মোবাইলের ভিতরে কোরআনের অ্যাপসটা আছে কিনা আপনাদের কাছে, ওখানে তেলাওয়াত করে নেবেন, সুযোগ থাকলে কোরআনটা খুলে কোরআন থেকে পড়ে নিয়ে তারপরে ঘুমাবেন, পারবো না ইনশাআল্লাহ? এটা হলো একটা ফজিলত। বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী ঘোষণা করলেন তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে নেবে না,
যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় না সেটা হলো একটা মৃত ঘর একটা কবরস্থান আল্লাহ নবী বিশ্বনে বলছেন তোমাদের ঘরকে কবর বানাবে না আর যে ঘরে সূরাতুল বাকারা পাঠ করা হয় সেই ঘরে কখনো শয়তান প্রবেশ করে না যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় নিয়মিত সেই ঘরে শয়তান প্রবেশ করে না মাঝে মধ্যে টিনের চালে ঢিল মারে আসে না ভাই মনে হচ্ছে রাত্রিবেলা টিনের উপর কে যেন দুর্দাপ করে হাঁটে মাঝে মধ্যে আমাদের কাছে আসে বুঝলে একটা ব্যবস্থা করো আসেন ঘরটা একটু বন্ধ করে নি আসে না নাই তো ঘর বন্ধ করার চাইতে ওখানে ঘরের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করেন নামাজ পড়েন পবিত্র থাকেন দেখবেন এই সমস্ত শয়তানের উপদ্রব থাকবে না তবে ইয়াকিনের সাথে বিশ্বাস করে কাজটা করবে নামাজ পড়ে না ঘর বন্ধ করে নিরাপত্তা পেতেছে আসে না নাই ঘরটাকে বানিয়ে নিয়েছে কবরস্থান ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না কোনো ইবাদত বন্দিকে হয় না তো এই ঘরের ভিতরে শয়তান আসবে না তো কি আসবে কথা বলেন ঠিকই না সুতরাং ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই আর তেলাওয়াতের সময় কোন সুরাটা তেলাওয়াত করবেন বলেন সবাই বলেন সূরাতুল বাকারা তাহলে সেই ঘরে শয়তান কখনো প্রবেশ করবে না আর কোরআন তেলাওয়াত করা হলে ঘরটা থাকে জীবিত এই ঘরটা কবরস্থান হবে না আর একটা ফজিলত শুনেন আমার ভাইরা সাহাব বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটা জিনিসের একটা কোষ থাকে মানে মূল একটা ভিত্তি থাকে আর কোরআনের মূল ভিত্তি হলো কোরআনের মূল ভিত্তি হলো সেটা হলো সূরাতুল বাকারা আর যে ব্যক্তি রাতের বেলা নিজের ঘরে এই সূরাটা পাঠ করবে শয়তান তিন রাত পর্যন্ত তার ঘরের ভিতরে ঢুকবে না আগে বলা হলো শয়তান ঢুকবে না এবার বলা হলো যেই ঘরে সূরাতুল বাকারা একবার তেলাওয়াত করা হয় সেই ঘরে তিন রাত পর্যন্ত শয়তান ঢুকবে না তার মানে আপনারা একটু বাঁচাই দিচ্ছেন আর কি তিন দিন পরে পরে একবার একবার করলে হবে হাদিসের আলোকে যেটা সেটা বলছি আপনাদেরকে এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আরেকটা হাদিস যে একজন সাহাবী বলে আমি রসুলকে বলতে শুনেছি ইকরাউল কোরআন তোমরা কোরআন পড়ো বেশি বেশি কোরআন পড়ো ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা কেননা এটা কিয়ামতের দিন শাফিআন লি আসহাবিহি যিনি তেলাওয়াত করবেন সেই ব্যক্তির জন্য আখিরাতের জমিনে এই কোরআন সুপারিশ করবে কোরআনটা কি করবে এই তো রমজান মাসটা আমাদের সামনে আসে রমজান মাসের ভিতরে মাহে রমজান এবং কোরআন দুইটা জিনিস আল্লাহর কাছে সাফায়াত করে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল কোরআন ওয়াসসিয়ামা ইয়াশফাআন লিল আবদ কোরআন এবং রোজা দুইজনেই আল্লাহ তাআলার কাছে সাফায়াত করে কোরআন বলবে আল্লাহ রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের ভিতরে আমি তাকে জীবিত রেখেছি ব্যস্ত রেখেছে আমাকে তেলাওয়াত করেছে মানে ঘুম না গিয়ে সে আমাকে তেলাওয়াত করেছে রাত্রিতে জাগ্রত হয়ে গেছে তাহাজ্জুদ নামাজে তাহাজ্জুদ নামাজ যখন পড়বেন তখন ছোট ছোট সূরা যদি পড়েন বড় সূরা যদি মুখস্থ না জানেন একটা সূরাকে প্রয়োজন 100 বার পড়েন 50 বার পড়েন তবু যেটা করবে সেটা হলো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময় রুকু এবং সেজদা এভাবে দীর্ঘ সময় থাকলে রাত্রিটা শেষ করতে পারবে সময়টা দেয়া যাবে আর কোরআন তখন বলবে নামাজের ভিতরে তাহাজ্জুদ নামাজে আল্লাহ আমাকে তেলাওয়াত করে সে রাত্রি জাগ্রত ছিল তাকে ঘুম থেকে বিরত রেখেছে আল্লাহ আমার সুপারিশটা কবুল করেন আল্লাহ তাআলা সেই কোরআনের সুপারিশ কবুল করবেন জোরে বলে সুবহানাল্লাহ এবারে মাহে রমজান বলবেন আল্লাহ দিনের বেলা আমাকে পালন করালো আমাকে পালন করতে গিয়ে সে ব্যক্তি দুনিয়ার খানা পানা আর খাদ্য দ্রব্য কামাসার জেনা ব্যবসার থেকে এভাবে অশ্লীল কার্যক্রম থেকে মুখে উল্টা পাল্টা কথাবার্তা বলা থেকে তাকে আমি দুনিয়ার জমিনে রোজা রাখার মাধ্যমে বিরত রেখেছি আল্লাহ দয়া করে আমার সুপারিশটা আপনি কবুল করেন আল্লাহ তাআলা রমজানের সুপারিশও কবুল করে নেবেন বলি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোরআন পড়ো কেননা কিয়ামতের দিন কোরআনটা তোমাদের জন্য সাফায়াত করবে এরপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা জাহারাবুইন অর্থাৎ দুইটা সূরাকে তোমরা তোমাদের ঘরের ভিতরে তেলাওয়াত করো জাহারাবুইন মানেই হলো একটা হলো সূরাতুল বাকারা আরেকটা হলো সূরা আল ইমরান বিশ্বনবী বলছেন যে ব্যক্তি এই দুইটা সূরা নিয়মিত তেলাওয়াত করবে কিয়ামতের দিন এমন একটা দুইটা মেঘ চলে আসবে তাদের মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে মাথার কাছে মাটির নিচটা হয়ে যাবে তামার জমিন আল্লাহ তাআলা এই সূরা দুইটা তেলাওয়াত করার কারণে সেই ব্যক্তির জন্য ফজিলত বর্ণনা করলেন বিশ্বনবী
আল্লাহ রাসূল ফজিলত বর্ণনা করলেন কিয়ামতের দিন দুইটা মেঘের খণ্ড তার মাথার কাছে সেটাকে ছায়া দেওয়ার ব্যবস্থা করবেন বলে সুবহানাল্লাহ সুযোগ সুবিধাগুলো আছে না নাই কোরআনের প্রত্যেকটা সূরার ফজিলত আছে না আলিফ লাম মিম তিনটা হরফ আপনি তেলাওয়াত করলেন তিনটা হরফের ভিতরে 30 থেকে আপনি পেয়ে গেছেন রাসূল বলেছেন মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু আজরুহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি করে আল্লাহ তাআলা তার আমলনামা বখশিশ করে সুবহানাল্লাহ বলেন কোরআন খুলে পড়ার দরকার নাই মুখস্থ তো জানে মুখস্থ তো জানে ফেসবুকের ভিতরে ঘন্টার পর ঘন্টা সময় দেন ইউটিউবের ভিতরে ঘন্টার পর ঘন্টা সময় দেন সেগুলো সময় না দিয়ে মনে মনে তেলাওয়াত করেন আল্লাহর জিকিরটা তেলাওয়াত করেন তাহলে অন্তত এতটুকু আমরা আশা রাখতে পারি দুনিয়ার জীবনটা আমাদের পেরেশানির ভিতরে যাবে না কোণঠাস হবে না আর আখিরাতের জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধ করে তুলবেন না আমাদের দৃষ্টি সীমার ভিতরে আমরা যেটা দেখব সেটা হলো জান্নাতের নিয়ামত চলবে আল্লাহু আকবার আল্লাহ বলছেন ওয়া মান আরাদা আন যিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى যারা আমার জিকির কোরআন থেকে নিজেদেরকে সরিয়ে রাখে গাফল থাকে তাদের দুনিয়ার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ কোণঠাসে পেরেশানি আর আখিরাতের জিন্দেগিটা হবে তাদের জন্য অন্ধ হয়ে তাদেরকে তুলে দেওয়া হবে আখিরাতের জমিনে তাদের অন্ধকারে যখন তোলা হলো তখন সে ব্যক্তিগুলো বলবে ক্বাল রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের দৃষ্টিশক্তি ছিল আমরা তো সব দেখেছি কেন আজকে আমাদের অন্ধকারে তোলা হলো আমরা তো দুনিয়ার জমিনে চোখদুশমান ছিলাম আল্লাহ তাআলা তখন ঘোষণা করলেন ক্বাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা দুনিয়ার জিন্দেগিতে আমার জিকিরটা তোমাদের সামনে ছিল আমার কিতাবটা আমার আয়াত নিদর্শন দলিলগুলো তোমাদের সামনে ছিল তোমরা সেগুলো দেখেও না দেখার ভান ধরে ছিল তোমরা সেগুলো হাতের কাছে ছিল বিচার ব্যবস্থা করার জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে তোমরা সেটা করো নাই নিজেদেরকে অন্ধ সাজিয়েছিল মনে করেছো দুনিয়ার জমিনে এটাই হলো আসল দুনিয়ার জিন্দেগিতে আমার আয়াতকে ভুলে থাকার চেষ্টা করেছিলাম আজকে আখিরাতের জমিনে ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা তোমাদেরকে আমি ভুলে গেলাম তোমাদেরকে আমি মনে রাখবো না তোমাদের অন্ধকারে তোলা হলো এই অন্ধ মানেই হলো কিছুই দেখবে না সেই ব্যক্তি সেটা নয় ওখানে সেটা তারা যেটা দেখবে সেটাই হলো জাহান্নামের মেলিহান শিখা আগুন জোরে বলি না আউযুবিল্লাহ তারা জাহান্নামের শাস্তিটাই দেখবে জান্নাতের কোরআনে আমার দেখবে না সুতরাং দুনিয়ার জিন্দেগিতে কোরআনের সাথে থাকা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ তাআলা যেন আখিরাত অন্ধ হয়ে না উঠতে হয় সেজন্য কোরআন নামক জিকিরের সাথে দুনিয়ার জীবনটা কাটানোর তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন সম্মানিত ভাইয়া কথা বলছিলাম সূরাতুল বাকারা থেকে ফজিলত গেল এরপরে পিছনের প্রেক্ষাপট নামকরণ সহ আল্লাহ যে মৃতকে জীবিত করতে পারে সেই বিষয়গুলো সহ অনেকগুলো কথা আপনাদের মাঝে বলে ফেলেছে এবার আসেন আমরা সূরাটার ভিতরে আস্তে আস্তে ব্যাখ্যার দিকে চলে যাই আলিফ লাম মিমের সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে বলেছি এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই এতটুকু এতে পা ইমান আমরা আনবো সেটা হলো এই অক্ষরগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এটা রসুলের মন গড়া কোনো কথাবার্তা নয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মজেজা যেটার অর্থটা দুনিয়াতে না জানলেও আল্লাহ হয়তো আখেরাতে সেটার গুণের কারণে সেটার ফজাইলে আল্লাহ হয়তো আখেরাতে আমাদের বাঁচানোর একটা ব্যবস্থা করবেন শুধু বিশ্বাস রাখার কারণে জোরে বলে ইনশা আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এটা যে আল্লাহর কিতাব এটা যে আল্লাহর কিতাব নাজিলকৃত কিতাব এটাতে কোনো সন্দেহ যারা মুত্তাকিন আছেন যারা মুত্তাকিন আছেন তাদের জন্য আল্লাহ তাআলা এটা একটা হেদায়েতের কিতাব হিসেবে নাজিল করে দিয়েছেন পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করে দিয়েছেন এমন একটা জায়গা আমরা চাই সেই জায়গা হলো জান্নাত জান্নাত লাভের জন্য কি করা দরকার এই কোরআনটা আমাদের সেটা শিক্ষা দেবে এই কোরআনের মাধ্যমে আমরা সেটা জানবো সম্মানিত ভাইরা আমরা এগুলো আস্তে আস্তে ব্যাখ্যা দিকে যাবো মুত্তাকিন কারা আছেন তাদের সে ব্যাখ্যাটা আমরা যাব আবার প্রথম পাঁচটা আয়াতের ভিতরে আল্লাহ সুবহান ও তাআলা স্পেশালি আমরা যারা ইমানদার আমাদেরকে পাঁচটা গুণ অর্জন করার জন্য আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন বলেন তো কয়টা গুণ পাঁচটা গুণ সেগুলো আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করব আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এটা যে আল্লাহর কিতাব এটাতে কোনো সন্দেহ সে জামানার ভিতরে আল্লাহ তাআলা এলেমগুলো উঠাই নেবে কোরআনের অক্ষর থাকবে কিন্তু সেখান থেকে কোনো মানুষ হেদায়েত পাবে না
সেটা হেদায়েত পাওয়ার জন্য এই কোরআনটাকে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো আলেম ওলামা তখন আর অবশিষ্ট থাকবে না। কারণ আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন মানেই হলো দিরিসুসে তার প্রিয় বান্দা যারা আছে ওলামায়ে কেরাম তাদেরকে তার নিজের কাছে ডেকে নেবেন। এখানে জায়গা নেবে কারা, অবস্থান করবে কারা? ছোট্টবেলা থেকে যারা শুদ্ধ করে কোরআনটা পড়তে জানে না, একটা শব্দের তাহাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার যোগ্যতা যাদের নাই, শুধু বাংলা কিছু বই পুস্তক পড়ে পড়ে যারা ফতোয়াবাজি করবে, এরাই তখন পুরো জায়গাগুলো দখলে নেবে। কথা বোঝা গেছে? কেয়ামতের একটা আলামত, যদি কেয়ামতের আলামত বলে ছাড় দেওয়ার সুযোগ নাই, এদেরকে বুঝাইতে হবে, জানাইতে হবে তুমি যেটা বুঝেছো সেটা আমল করো, তবে এটাকে জমিনে ফতোয়া দিয়ে প্রতিষ্ঠিত করা দরকার। কি মারাত্মক ব্যাপার, ডাইরেক্ট কথা বলে সবে বরাত বলতে কিচ্ছু নয়, এটা যারা পালন করে তারা বেদাত করে, সুতরাং এখান থেকে সবাই বিরত থাকবে। ডাইরেক্ট বলে দিচ্ছে সবে বরাত যে নাই এটা আমরাও জানি। আমরা কি কখনো বলছি সবে বরাত আছে কোরআন হাদিসে? আমরা তো বলি না সবে বরাত শব্দটা কোরআন হাদিসে আছে, আমরা বলেছি হাদিসের ভিতরে লাইলাতুল নিসফে মিন শাবান শব্দটা আছে। এখন সবে বরাতের বিপরীতে আসলে হাদিসের পরিভাষাটা কি, সেটা যে আল্লাহ রাসূল হাদিসে ব্যবহার করেছেন, যিনি বাংলা পড়ে পড়ে উচ্চারণ করেন তিনি তো আর এই খবর তো জানেন। লাইলাতুল নিসফে মিন শাবান, এখানে যে একটা আরবি কাওয়ায়েদের একটা গ্রামারের ব্যবহার আছে, এখানে কোথায় হরফ মানে হরকত হবে, কোথায় পেশ হবে, জবর হবে, এই জিনিসটা কি সাধারণ কোনো ব্যক্তি জানে? এটা জানে ওলামায়ে কেরাম, এটা জানতে হলে ছোট্টবেলা থেকে পড়াশোনা করে আসতে হবে। এখন আরবি একটা হরফের 6000 উপরে অর্থ আছে, একটা শব্দের 6000 উপরে শব্দের অর্থ আছে, আপনি আমি কয়টা জানি? কথা বুঝে গেছে কিনা আপনাদের? যেটা সম্পর্কে পরিপূর্ণ আমার জ্ঞান নাই সেটা নিয়ে ফতোয়াবাজি করার কোনো দরকার আপনার কাছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমি মনে করি শেখ আহমদুল্লাহ সাহেব এই মুহূর্তে বাংলাদেশে একদম গ্রহণযোগ্য আলেম। যে হাদিসটা তিনি উল্লেখ করেছেন, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব যে হাদিসটা উল্লেখ করেছেন, আমরা যে হাদিসটার আলোকে লাইলাতুল নিসফে মিন শাবান উদযাপন করেছি, আলোচনা করেছি, সে হাদিসটা হলো ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতুল নিসফে মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। এই আই হাদিসটাকে নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা তো মসজিদে আলোকসজ্জা করি নাই, সিন্নির ব্যবস্থা করি নাই, বিরিয়ানির ব্যবস্থা করি নাই। আমি কি আপনাদের কখনো বলছি এই সবাবরাতের উপলক্ষে সবাই ফাতিহা দিবেন? ফাতিহা মুরগি জবেহ করবেন, আর জবেহ করার সময় আমি সামনে থাকবো, প্রতি মুরগি 100 টাকা। এই কথা আমি কোনোদিন বলছি আপনাদের? এগুলো বেদা, এগুলো বেদা। আজকে বালা করে খাইলেই সারা বছর খাইতে পারে, এগুলো বেদা। কারণ তকদির, রিজিক, খাদ্য সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ঠিকই না বলে? জন্ম মৃত্যু সব কার পক্ষ থেকে নির্ধারিত, এগুলো বেদাত। আমরা তো এগুলো পক্ষে কখনো আমরা কথা বলি না। রাত্রিবেলা একটা ব্যক্তি আল্লাহর কাছে ইবাদত করবে, আমরা এটাও বলে দিয়েছি আল্লাহ শুধু এক রজনীতে নেমে আসেন তা নয়, প্রত্যেকটা রজনের ভিতরেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসে, আমরা এটাও বলে দিয়েছি শুধু একটা রজনীতে আল্লাহকে নামিয়ে ফেলবো এই কথা আমরা বলি না। আমরা বলছি প্রত্যেকটা রজনীতে আল্লাহ তাআলা নেমে আসেন, বান্দাকে বলেন ক্ষমা চাও ক্ষমা করে দেবো, রিজিক চাও রিজিক দেবো, বিপদে আসছো দোয়া করে বিপদ থেকে উদ্ধার করবো। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ নেমে এসে বলেন সবাই আমি ক্ষমা করবো আজকে। তবে দুই ধরনের ব্যক্তি ছাড়া, যারা মুশরিক আর যারা হিংসু, এই দুইজন ব্যক্তি ছাড়া আর বাকি সবাইকে ক্ষমা করবো। এরা সবাই গ্রহণ করেছে, আমরা এই হাদিসের আলোকে কথা বলেছি। আপনি কিভাবে বলেন যে সবাবরা বলতে কিচ্ছু নাই, যারা পালন করে তারা বেদাত করে এবং এটা থেকে বিরত থাকুন? আপনি একটা কথা বললেই হবে, এই কথা বলার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? যতটুকু জ্ঞান আছে ততটুকুর ভিতরে আপনি সীমাবদ্ধ থাকেন, এর বাইরে আগানোর চেষ্টা করবেন না। ওলামায়ে কেরাম আপনাদের সাথে তর্ক করবে না। ফেসবুকের ভিতরে কতজন আমাদেরকে মেসেঞ্জারে জিজ্ঞেস করে, আমরা কাউকে উত্তর দিই না, শুধু বলে যে সামনে আসেন বুঝাই দেবে। কারণ ফেসবুকে রিকমেন্ড করে তর্ক বিতর্ক করার মতো ব্যক্তি আমি না, আমি পারবো না, আর আমার আল্লাহ আমার নিষেধ করছে। আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালাম, যখন অজ্ঞ মূর্খ কোনো ব্যক্তি তোমার সাথে বিতর্ক করতে আসে, যার কাছে শরীয়তের মূল জ্ঞান টানে সেই হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। মানে অজ্ঞ যারা বিতর্ক করে তাদের সম্পর্কে বলে এদের থেকে সালাম দিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখে। আল্লাহ বলছেন ডাইরেক্ট কথাবার্তা, আমি কেমনে তার সাথে তর্ক করব? এবারে শুধু একের পর এক শুধু কমেন্ট করতেছে, মেসেজ পাঠাচ্ছে, বিভিন্ন কাট কাট করে ভিডিওগুলো পাঠাচ্ছে। পুরো ভিডিওটা দেখার পরে একটু বোঝা যাবে তার আগের কথা কি পরের কথা কি। ছোট্ট ছোট্ট টুকরাগুলো তারা এত বেশি সয়লাভ করে দিচ্ছে, আমাদের ভিতরে একটা ফেতনা তৈরি করে দিচ্ছে, বিভাজন তৈরি করে দিচ্ছে, ইবাদত বন্দিকে থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিচ্ছে। আমার কথা হলো আল্লাহর দরবারে সিজদা দিলে নাম আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আল্লাহর নৈকট্য হাসিল করো। আমি বুঝি সেটা সম্মানিত ভাইয়েরা,
ذلك الكتاب لا ريب فيه تمام একটা কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত এটা যে আল্লাহর কিতাব এটাতে কোনো সন্দেহ নাই এতটুকুর ভিতর আজকে আমরা শুনলাম আল্লাহ যেন বিশ্বাস নিয়ে আমাদের পরবর্তী জীবন গঠন করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন